ফোন আর গেমস। বেশ কিছুদিন আগের কথা, কোনো এক শহরে গাট্টু তার বাবা মায়ের সাথে থাকত। গাট্টু খেলতে খুব ভালোবাসত। সে রোজ পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেলা করত। ধরে দেখাও আমাকে। কিন্তু একদিন গাট্টুর বাবা ওকে বললেন, গাট্টু, কোম্পানি আমার ট্রান্সফার অন্য শহরে করে দিয়েছে, তাই এখন আমাদের অন্য শহরে যেতে হবে। কিন্তু বাবা, আমার সব বন্ধুরা তো এখানে থাকে। কোনো অসুবিধা নেই, নতুন জায়গায় তোমার নতুন বন্ধুও হয়ে যাবে। গাট্টুর অনেক দুঃখ হলো, কিন্তু সে মেনে নিল। ঠিক আছে বাবা। কিছুদিন পরে গাট্টু তার বাবা মায়ের সাথে থাকতে চলে এলো নতুন শহরে। পুরো ঘর সামলানোর পর যখন পরের দিন সন্ধ্যায় সে পার্কে গেল, তো দেখলো কোনো বাচ্চা নেই পার্কে। সে সোসাইটিতে এসে একটা বাড়ি ঘন্টি বাজালো। একটা বাচ্চা দরজা খুললো। হ্যালো বন্ধু, আমার নাম গাট্টু, তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? আমি খেলাই তো করছি, কিন্তু তুমি তো ফোনে কিছু করছো। হ্যাঁ, ফোনে ফুটবল খেলছি, কিন্তু আসলে খেললে বেশি মজা পাওয়া যায়, তাই তুমি কি খেলবে আমার সাথে? না, আমার তো এটাই ভালো লাগে, তাই আমি তো ফোনে খেলবো। এই শুনে গাট্টুর খুব খারাপ লাগলো। সে পরের বাড়িটায় গেল। হ্যালো বন্ধু, আমার নাম গাট্টু, তুমি আমার সাথে ফুটবল খেলবে? না, ফুটবল ক্রিকেট আমি ফোনেই খেলি। ফোনের মধ্যে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি ফোন আর ভিডিও গেমস এর ব্যাপারে কিছুই জানো না। এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। না, আমি শিখতে চাই না, আমার তো আসল খেলা খেলতেই ভালো লাগে। কিন্তু আসল খেলায় তো এত ক্লান্ত হয়ে যাই, আর অনেক ঘামও হয়, তাই আমার তো ফোনে খেলতেই ভালো লাগে। আরামে বসে খেলো, এর থেকে কোনো ক্লান্তিও হয় না। এমনি করেই গাট্টু এক এক করে সোসাইটির সব ঘরে গেল, আর সব বাচ্চারাই মানা করে দিল ওর সাথে খেলায়। হেরে গিয়ে গাট্টু ঘরে এলো। সেদিন রাত্রে যখন গাট্টুর বাবা ঘরে ফিরে এলেন, সে তাকে বলল, বাবা, আমি এখানে থাকবো না, এখানে তো কেউ খেলতেই চাইছে না। হ্যাঁ, এটা কি করে হয়? খেলাধুলো তো সবারই ভালো লাগে। কিন্তু এখানে কারোর ভালো লাগে না। তো বাবা, তুমি ওদের খেলার জন্য উৎসাহিত করো। ঠিক আছে, আমি বাইরে পার্কে যাচ্ছি। সে চারিপাশে দেখলো, তো রোজকার মতো কোনো বাচ্চাই ছিল না, এখানে তো আজও কেউ নেই। তখনই দেখলো যে দূরে বেঞ্চে একটা মেয়ে বসে আছে। সে ওর কাছে গেল। আমার নাম গাট্টু, তুমি কে? এখানে আমি তোমাকে আগে কখনো দেখিনি। আমার নাম চিকি, আমি খেলতে খুব ভালোবাসি। খেলতে তো আমারও খুব ভালো লাগে, চলো আমরা দুজন খেলি। কিন্তু বাকি বাচ্চারা আমাদের সাথে খেললে বেশি ভালো লাগতো। তুমি ঠিক বলেছো, চলো আমরাই কিছু করি। বাকি বাচ্চাদেরও পার্কে আনার জন্য ওরা দুজনে মিলে প্ল্যান বানালো। তারপর ওরা দুজন গাট্টুর বাবার কাছে গেল, আর তাকে নিজেদের প্ল্যান বলল। বাবার ওদের প্ল্যান খুব ভালো লাগলো। প্ল্যান মাফিক বাবা সোসাইটির সব বাচ্চাদের ডেকে বললেন, আমি পার্কে একটা লেটেস্ট ফোন লুকিয়েছি, যাতে অনেক মজার মজার গেমস আছে, যে আগে ওই ফোনটা খুঁজে বের করতে পারবে ফোনটা তারই হয়ে যাবে। লেটেস্ট ফোনের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হলো। ওই ফোনটা আমি খুঁজে পাবো। না, ওই ফোন আগে আমি খুঁজবো। এরপর সবাই পার্কে এখানে ওখানে ছুটে ছুটে ফোন খুঁজতে লাগলো, কিন্তু কেউ ফোন খুঁজে পেলো না। এই করে দুই ঘন্টা কেটে গেল। এইবার সব বাচ্চা হাঁপিয়ে পুরো ঘেমে গেল। ওরা সবাই একসাথে গাট্টুর বাবার কাছে গিয়ে বলল, কাকু, তুমি তো বলেছিলে পার্কে ফোন লুকিয়েছো, কিন্তু এখানে তো কিছুই নেই। হ্যাঁ কাকু, কিন্তু আমরা কোথাও ওই প্রচুর গেমওয়ালা ফোনটা পেলামই না।
ওই গেম ওয়ালা ফোনটা তোমরা পাওনি ঠিকই, কিন্তু গেমস তো পেলে। ফোন থেকে গেমস? পার্কে খেলার গেমস? তোমরা সবাই ঘরে বসে ফোনে গেম খেলতে থাকো আর কখনো পার্কে খেলতে আসো না, তাই গাট্টু আর তার বাবার সাথে মিলে আমি তোমাদের ফোনের ব্যাপারে মিথ্যে বলেছিলাম। কিন্তু কেন? দৌড়ঝাঁপ করলে আমাদের শরীরে চুস্তি ফুর্তি আসে, যাতে আমাদের শরীর ফিট থাকে, আর তাই আমরা সহজে অসুস্থও হই না। আর এই জন্যই আমাদের রোজ পার্কে খেলা উচিত। সব বাচ্চারা গাট্টুর বাবার কথা বুঝতে পারলো। কাকু, আমরা বাইরে খেলার গুরুত্ব বুঝে গেছি, এবার আমরা রোজ সন্ধ্যায় পার্কে খেলবো, যাতে আমাদের শরীর ঠিক থাকে আর সবার সাথে খেলতে মজাও লাগে খুব। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা মা আর ঠাকুরদার সাথে থাকত। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড় লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখল ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবল, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেকদিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে, কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম, সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল, ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখল যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে
আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষণি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুর তার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করে। আসল পড়া। টিঙ্কু আর রিঙ্কি দুজনেই যমজ ভাই বোন ছিল, একই স্কুলে একই ক্লাসে পড়ত। দুজনে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু প্রায় টিঙ্কু বেশি নম্বর আনত। এইবার যখন দুজন বাচ্চা সাইকেলের জন্য জেদ করে, তো বাবা একটা শর্ত রাখে। আমার কাছে একটাই সাইকেল কেনার ক্ষমতা আছে, তোমাদের মধ্যে যে ক্লাসে টপ করবে সেই সাইকেল পাবে। বাবার কথা শুনে দুজন বাচ্চা পড়তে শুরু করে, কিন্তু টিঙ্কু একটু বেশি স্মার্ট ছিল। সে জানতো যে নম্বর কেমন করে আনতে হয়। সে শুধু অতটাই পড়ত যতটা পরীক্ষায় আসত। আর অন্যদিকে রিঙ্কি পড়তে ভালোবাসত, রিঙ্কি পুরো বই পড়ত। দেখবি সাইকেল তো আমিই পাবো, তুই যা পড়ছিস সব বেকার, পরীক্ষাতে এগুলো কিচ্ছু আসবে না। তুই কি করে জানলি? আরে এই দেখ, গত 3 বছরের কোশ্চেন পেপার দিয়েছে আমাকে টিউশন স্যার, সব সময় এর মধ্যে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্টকাট নেওয়ার নেই, এক্সামে যা আসবে বুকস থেকেই আসবে, আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। দুজন বাচ্চা নিজের মতন পড়াশোনা করে, ফাইনালি এক্সাম হয়ে যায়। ইয়ে, এক্সাম শেষ, মজা শুরু। কিছুদিনেই রেজাল্ট এসে যায়, আর তেমনই হয় যেমন প্রতিবার হয়। টিঙ্কু টপ করলো আর রিঙ্কি সেকেন্ড হলো। ইয়ে, এখন আমি সাইকেল পাবো, হুররে! টিঙ্কু সাইকেল পেয়ে যায়, সে অনেক খুশি ছিল। এই নাও, কিন্তু খেয়াল রেখো এটা তোমাদের দুজনেরই সাইকেল, রিঙ্কিকেও চালাতে দিও। কিন্তু টিঙ্কু কারোর কথা শুনতো না আর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে টিঙ্কু আর রিঙ্কির রেজাল্ট ভালো হওয়ার খুশিতে পুরো পরিবার বাইরে খেতে যায়। খাবার পরে যেই হোটেলের বাইরে বেরোয়, তো হঠাৎ দুজনে মাইক আর ক্যামেরা নিয়ে ওনাদের সামনে এসে যায়। আমরা জীবন সাইকেলের প্রমোশন করছি, বাচ্চাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে, যদি সব উত্তর ঠিক হয় তো জীবনের টপ মডেলের সাইকেল প্রাইজে দেওয়া হবে, আর সঙ্গে এক নতুন ব্যাগ আর বটলও। দুজন বাচ্চা কুইজে অংশগ্রহণ নেয়। কুইজে যে প্রশ্ন ছিল সেইটা সব বইয়ের থেকেই ছিল, কিন্তু এক্সাম পেপার থেকে একদম আলাদা। রিঙ্কি বই খুব ভালো করে পড়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই কুইজের সব উত্তর দিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আমি সব প্রশ্ন করে দিয়েছি। কি ব্যাপার, সময়ের আগেই করে দিলে, ভেরি গুড। টিঙ্কু অনেক চেষ্টা করল, কিন্তু সে উত্তর জানতই না। শেষে নিজের পেপার দিয়ে দেয়। দুজনের পেপার দেখার পরে অর্গানাইজাররা উইনার অ্যানাউন্স করল। আর এই কুইজে 100% উত্তর সঠিক দিয়ে বিজয়ী হলো রিঙ্কি। রিঙ্কি প্রাইজে সাইকেল পেয়ে যায় আর সঙ্গে অন্য গিফটও। আর অন্যদিকে টিঙ্কু পেল একটা শিক্ষা। টিঙ্কু এখন বুঝে গেছিল যে আমাদের শুধু নম্বরের জন্য পড়া উচিত না, বরং নলেজের জন্যও পড়া উচিত। গাট্টুর প্রিয় বন্ধু, অনেক বছর আগে এক শহরে গাট্টু
নামে এক 7 বছরের বাচ্চা নিজের মা বাবার সাথে থাকত। গাট্টু খেলাধুলা পড়াশোনা সবইতেই খুব ভালো ছিল, আর সেই জন্যই তার বাবা মা এবং শিক্ষকেরা তাকে খুব ভালোবাসত। গাট্টুর ক্লাসেই রাহুল নামে একটা ছেলে পড়ত। গাট্টু আর রাহুল খুব ভালো বন্ধু ছিল, কিন্তু গাট্টু যত সাদা সিধা ছিল রাহুল তত বদমাইশ ছিল। ওর মাথায় সব সময় কিছু না কিছু দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেত। তারপর একদিন টিচার সব বাচ্চাদের বলল, স্টুডেন্টস কাল সবার ইংরাজি পরীক্ষা হবে, আর তাই সবাই কালকে পড়াশোনা করে আসবে। আর মনে রেখো, যে কম নাম্বার পাবে তাকেই আমি প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে গাট্টু ভয় পেয়ে গেল। প্রিন্সিপাল স্যার তো খুব বকবেন, তাই আমি কালকে ভালো করে পড়াশোনা করে আসব। স্কুল ছুটি হতে না হতেই গাট্টু সোজা বাড়ি চলে যায়, আর খাবার খেয়ে পড়তে বসে যায়। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আর তখনই হঠাৎ রাহুল গাট্টুর ঘরে আসে। আরে রাহুল, তুমি কখন আমার বাড়ি এলে? আমি তোমাকে পার্কে নিয়ে যেতে এসেছি, চলো আমরা পার্কে খেলতে যাই। কিন্তু আমি আজ পার্কে যেতে পারবো না, আমার এখনো 2 লেসন পড়া বাকি। তুমিও যাও, গিয়ে ইংলিশ পরীক্ষার জন্য তৈরি হও। তুমি তো জানো আমি যতই চেষ্টা করি না কেন আমি এই লেসনটা মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে পার্কে খেলো, আর পরীক্ষায় তুমি আমার দেখে পাস করে যাবে। পরের দিন ওরা তাই করলো। যেই পরীক্ষা শুরু হলো অমনি গাট্টু তাড়াতাড়ি করে লিখে নিয়ে তারপর ওর পাশে বসে থাকা রাহুলকে নিজের খাতা থেকে চিটিং করালো। রাহুলকে এত নম্বর পেতে দেখে টিচার চিন্তায় পড়ে গেল। রাহুল তো সারাদিন দুষ্টুমি করে, ও কি করে 10-10 পেল? হ্যাঁ, এই ভেবে টিচার ক্লাসের স্টুডেন্টদেরকে বলল, স্টুডেন্টস কাল তোমাদের ম্যাথ পরীক্ষা নেব। এই কথা শুনে গাট্টু রাহুলকে বলল, রাহুল তুমি চিন্তা করো না, আমি কালকেও তোমাকে এরকম করেই চিটিং করিয়ে দেব। পরের দিন দুজনে অন্য দিনের মতো একসাথে বসে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু তখনই টিচার এসে গাট্টুকে বলে, গাট্টু তুমি এখানে সোনার সাথে বসো। কিন্তু মিস, আমি তো সবসময় রাহুলের সাথেই বসি। কিন্তু আজকে তুমি এই সিটে বসবে। টিচারের কথা মেনে গাট্টু সোনার পাশে বসে পড়ে, আর রাহুল একা বসে পরীক্ষা দেয়। গাট্টু মন খারাপ নিয়ে তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে দেয়, কিন্তু রাহুল এটাই ভাবতে থাকে, আমি তো একটা প্রশ্নেরও উত্তর জানি না, এবার আমি কি করব। রাহুল ফেল করলে রাহুল আর গাট্টু দুজনেই কাঁদতে শুরু করে দেয়। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে পরীক্ষায় খাতা থেকে চিটিং করিয়ে দেবে। সরি রাহুল, কিন্তু মিস আমার সিট চেঞ্জ করিয়ে দিয়েছিল। এদের দুজনকে কাঁদতে দেখে টিচার ওদের কাছে এসে বুঝিয়ে বলে, রাহুল আমি জানতাম তুমি সব সময় গাট্টুর খাতা থেকে চিটিং করে পাশ করতে, সেই জন্য আমি তোমাদের সিট বদলে দিয়েছিলাম। আর গাট্টু, রাহুলের চেয়েও বেশি এটা তোমার জন্য একটা শিক্ষা, একজন ভালো বন্ধু নিজের বন্ধুর দোষ না ঢেকে তাকে দোষ করার থেকে আটকায়। তো বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বন্ধুদের দোষ কখনো ঢাকা উচিত নয়, বরং তাদের দোষ করার থেকে আটকানো উচিত। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।